রাতমহলেই পঞ্চায়েত ভোট শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে ভোট কেন্দ্রে পৌঁছচ্ছেন ভোট কর্মীরা এবার দশম পঞ্চায়েত ভোট বাংলায় চলছে পঞ্চায়েত ভোটের শেষ মুহূর্তের প্রস্তুতি বুথে বুথে ভোট কর্মীরা পৌঁছে যাচ্ছেন রাতমহলেই পঞ্চায়েত ভোট আর মাত্র কয়েকটা ঘন্টা সকাল 7টা থেকে গ্রাম বাংলার মানুষ তারা ভোটের লাইনে দাঁড়াবেন দশম পঞ্চায়েত ভোট এবার শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে রাতমহলেই পঞ্চায়েত ভোট ভোট কেন্দ্রে পৌঁছচ্ছেন কর্মীরা দিনহাটায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বাহিনী থাকায় স্বস্তিতে ভোট কর্মীরা নজরে দিনহাটার 205 নম্বর বুথ 205 নম্বর বুথে ভোটার নিশ্চিত প্রামাণিক রাতপোহালেই ভোট কোচবিহারেও এই মুহূর্তে আমি রয়েছি দিনহাটার 205 নম্বর বুথে এবং ভোটকর্মীরা তারা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন এবং নির্বাচনের এক ভোট গ্রহণের আগে যে প্রস্তুতির কাজ সেই প্রস্তুতির কাজ এই মুহূর্তে পোলিং অফিসারেরা তারা কিন্তু সমস্তটাই করে রাখছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি যারা প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে ফার্স্ট পোলিং অফিসার বা সেকেন্ড পোলিং অফিসার বা অন্যান্য আধিকারিকেরা রয়েছে তারা কিন্তু এখানে তাদের সেই কাজগুলো করে যাচ্ছেন এবং একটু কথা বলার চেষ্টা করব যে এই যে এই কোচবিহার মানে ভোটের আগে তো লাগাতার হিংসার একটা বাতাবরণ ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাইরে মোতায়েন রয়েছে দেখতে পাচ্ছি কি আপনারা নিরাপদ মনে করছেন হ্যাঁ একদম ফুললি নিরাপদ মনে হচ্ছে কেন্দ্রীয় বাহিনী রয়েছে হ্যাঁ তাই মনে হচ্ছে যদি আগামীকাল আবারও কোনো অশান্তির পরিবেশ সৃষ্টি হয় সামাল দেওয়া যাবে কেন্দ্রীয় বাহিনীর যা জওয়ান ডিপ্লয় করা হচ্ছে সামাল দেওয়া যেহেতু পোলিং পার্সন আছি আমরা চেষ্টা করবো এখানে যাতে কোনো ছাপ্পা না হয় আর আর এবং নিঃসন্দেহে যারা ভোট দিতে আসবেন তাদের জন্য কী বার্তা তারা শান্তিপূর্ণভাবে ভোট দিক যার যেখানে মন খুশি থাকে ভোট দিক আমাদের এখানে কোনো ইয়ে নেই আমরা আমাদের শুধু নির্বাচন কমিশনের যে আইন টোটালটা ফলো করব এবং অবশ্যই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের এই বুথের নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যারা পোলিং অফিসার রয়েছেন ফার্স্ট পোলিং অফিসার সেকেন্ড পোলিং অফিসার থার্ড পোলিং অফিসার বা প্রিসাইডিং অফিসার তারা বলছেন তারা নিরাপদ বোধ করছেন এবং যাতে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া আয়োজন করা যায় তার জন্য তারা প্রয়োজনীয় সমস্ত রকমের পদক্ষেপ নেবেন ভিডিও নিউজ সঞ্জনায়ের সঙ্গে ভাস্কর বসু রিপাবলিক বাংলা কোচবিহার দিনহাটায় যে ছবিটা আমরা দেখলাম তারা ভোট কর্মীরা যারা রয়েছেন তারা বলছেন তারা দিনহাটায় যেহেতু সেন্ট্রাল ফোর্স অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে তাদের এই বুথে তারা নিজেরা নিরাপদ বোধ করছেন কিন্তু আমরা জানি যে রাজ্য জুড়ে 15,000 বাহিনী তারা কি করবেন সেই নিয়েই একটা বড় প্রশ্ন রয়ে গিয়েছে যেখানে 61,636 বুথ সেখানে মাত্র 15,000 বাহিনীর জওয়ান সেই নিয়ে কি একটা প্রশ্ন থাকছে যে আদৌ নিরাপত্তা কতটা সুরক্ষিত হবে কতটা সুনিশ্চিত হবে নিরাপত্তা এবং ভোটের লাইনে যাচ্ছেন যখন ভোটাররা সেখানে সারা দিন ধরে ভোট প্রক্রিয়া কিভাবে পরিচালিত হয় সেদিকে নজর রাখতেই হচ্ছে